আমাদের কালার অফ পলক গ্রুপের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে একাডেমি অফ ফাইন আর্টসে কলকাতা। আমাদের ব্যানার কালার অফ পলকের আর্টিস্ট মিহির দাস, দীপঙ্কর ঘোষ, শিল্পী সরকার রায়, রণজিৎ মিত্র, প্রবীর বাগচি, গোবিন্দ বিশ্বাস, সুমন্ত সিকদার, প্রীতম কুণ্ডু। এক্সিবিশন চলবে 4th February to 10th February 2024 দুপুর 2 থেকে রাত 8 পর্যন্ত। এন্ট্রান্সটা বা হাতে ব্যানারে নোটিশ বোর্ডে আমাদের ব্যানার রয়েছে কালার অফ পলকে। এই এন্ট্রান্স ডান দিক দিয়েও আসা যায়। আমাদের গ্যালারিটা হচ্ছে সাউথ গ্যালারি। এই সাউথ গ্যালারি এন্ট্রান্স গতকাল এসেছিলেন ঈশ্বরানন্দ ধন্য, স্কাল্পটার ও চিত্রশিল্পী তারক গড়াই স্যার, ওনার মতামত। উদ্বোধনের পর্যায়ে এ প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে শুরু হয়েছিল। রণজিৎদার কাজ এবার আমার কাজ থেকে শুরু। প্রথম কাজ, দ্বিতীয় কাজ, একদম নতুন কাজ এটি গণেশ। তৃতীয় কাজ এবং একসাথে এটি ছটি কাজ ঝুলানো হয়েছে। টোটালটাই ইঙ্কের ওপরে, ইঙ্ক দিয়ে করা পেপারের ওপরে। আর এই শুধু মাঝখানের এটাই রয়েছে ওয়াটার কালার, বাকি এটা ইঙ্ক অন পেপার, এটা ইঙ্ক অন পেপার, এটা ইঙ্ক অন পেপার। তারপর লাস্ট আমার কাজ মিহির দাসের তিনটি শালিক, এটা অ্যাক্রিলিক অন বোর্ড সিকদার। এর পরের কাজ হচ্ছে সুমন্ত সিকদারের, একটি দুটি তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বরে শুরু হচ্ছে প্রীতম কুণ্ডুর। সিনিয়র শিল্পী প্রবীর বাগচি দাদা, দু নম্বর কাজ এটি, তিন নম্বর কাজ এটি, চার নম্বর কাজ ওনার এটি, প্রবীর দাবি কাজ।
এবার আসছে 7 নম্বর শিল্পী দীপঙ্কর ঘোষ। ওয়াটার কালার করা আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। শেষ এবং অষ্টম শিল্পী চিত্রশিল্পী গোবিন্দ বিশ্বাস, তার কাজ খুব সুন্দর হয়েছে। কাজটি দুটি 3 নম্বর।